হ্যালো বিয়ার্স, সালামু আলাইকুম। আজকে আমার ভাই আসছে, সেখানে ওনার জন্য আমরা ছোটোখাটো একটা খাওয়ার আয়োজন করেছি। এখন দেখেন কেমন হয়েছে। এটা হচ্ছে মিষ্টি সমসম কালো জাম, এটা হচ্ছে লতি দিয়ে ইলিশ মাছ দিয়ে কই মাছ, সরি, এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে চিকেন রোস্ট, এখানে হচ্ছে দধি, এটা সালাদ। আমার ভাই স্পেশাল রিকোয়েস্ট করছে ওনার জন্য মোটা ভাত, এটা হচ্ছে ডিমের, এটা ভর্তা, এখানে তিন ধরনের ভর্তা, এইটা মনে হয় সবচেয়ে বেশি মজা হচ্ছে, একটু শেষ করে ফেলছে। এটা হচ্ছে শেম, এটা হচ্ছে পোয়া মাছ, অর্থাৎ এই মাছটা সামুদ্রিক মাছ, অনেক মজার। গরুর মাংস, ছোট মাছ অর্থাৎ কাসকি মাছ, গোড়া মাছ, এটা হচ্ছে ইলিশ মাছ, ডিম, সর্বশেষ পোলাও। পোলাও শেষের দিকে আমরা অলরেডি খেয়ে ফেলেছি, এই জন্য এটা হচ্ছে লেফট ওভার আর কি। আমার ভাই বেল্লাল, তো সেজে ভাই, আপনার নাম? আমার নাম বেল্লাল। আপনার ছেলে মেয়ে কে আছে? আমার আলারালি নতুন ছেলে দুই মেয়ে। আপনি কখন এই দেশে আসছেন? আমি তো আসছি বিগত প্রায় 7 বছর হয়ে গেছে, 5 বছরে ল্যান্ড করছি আর কি। আমেরিকাতে? কেমন লাগছে আমেরিকা? আমেরিকা এটা তো একটা স্বপ্নের দেশ, এটা তো সৌন্দর্য, ডিসিপ্লিন, কথাবার্তা, মানুষের আচার আচরণ খুবই ভালো লাগছে। আপনি তো নিউ ইয়র্ক সিটিতে ছিলেন, এখন আসছেন বাফেলোতে, কম্পেয়ার করলে দুইটা? আমার সিটিতে, আমার চাকরি সিটিতে, আমি চাকরি, আমার 40 বছরের মধ্যে আমি সিটিতেই চাকরি করছি, তো এটা আমার জন্য একটা ভাগ্য বলা যায়। আমি নিউ ইয়র্কে, এখানে আমি সিটিতে কাটাচ্ছি, আমার ছেলেমেয়েরা সব সিটির ভিতরে, সব কিছু আলাদা। আমার সিটি এবং বাফেলো, নিউ ইয়র্ক সিটি এবং বাফেলোর মধ্যে এটার মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না, এটা তো হয়তো বাড়ি ঘরগুলোকে একই সিস্টেমে রেখেই কাটাকারি ডিফারেন্স, মনে করেন হঠাৎ করে রাত্রি বিরাতে একটা প্রয়োজন আছে, উনি একটু কষ্ট, তাদের দাঁড়িয়ে আছে, তাদের তো আর কষ্ট নাই। এই নিউ ইয়র্ক সিটির মধ্যে একটা জিনিস কি, মনে করেন তাদের গাড়ি টাড়ি নাই, তারাও চলাফেরা করতে পারে, বাস ট্রাক আছে, বিভিন্ন ধরনের বিভিন্ন সিস্টেম আছে, পাশে দোকান টোকান আছে সিটির এটাই, কিন্তু বাড়ি ঘর দুয়ার রাস্তাঘাট প্রশস্ত সব কিছু একই অবস্থা, একই সিস্টেমে, কোনো ডিফারেন্স আমি দেখিনি। কিন্তু অনেকে তো বাফেলো সম্পর্কে নেগেটিভ বলে, এখানে ওই বাঘ ভাল্লুক আছে, এখানে কালোরা আছে ইত্যাদি ইত্যাদি যে কথাগুলো বলে, এটা কি? সেটা অতীতে কি ছিল, হয়তো বাঘটা দূরের কথা, বাঘের কোনো স্বভাব কিছুই নাই। আমি আজকে বিগত প্রায় তো 5-7 দিন হয়ে গেছে ঘুরলাম বিভিন্ন জায়গা, দেখলাম অনেক নিদর্শন স্থান আছে, অনেক সাগর আছে, বিভিন্ন ব্যারিক জায়গা আছে সিটিতে, যেরকম আমরা অবসরে ঘুরি গাড়ি, এখানে ঠিক বিনোদন কোনো অনেক জায়গা টাকা আছে, প্রায় কয়দিন আমি বের করি। আপনারা কয় ভাই বোন? আমরা আলাদা 5 ভাই, আর 4 বোনে ছিলাম, 2 বোন মারা গেছে, আর 2 বোন এখনো বেঁচে আছে, আল্লাহর রহমত, আল্লাহ রেখেছে। বউ বোনেরা আমার সিনিয়র, আমাদের ব্যাক ভাই সিনিয়র, 4 ভাই সিনিয়র হয়েছে, বোনেরা ভাই বয়স্ক হয়ে গেছে, 1 বোন আল্লাহর রহমত এখানে আমাদের এখানে নিউ ইয়র্কে আছে, সিটিতে আছে, আর 2 ভাই বাফেলোতে আছে, আর 1 ভাই ঘুরতে আছে, মোট আমরা 4 ভাই আল্লাহর রহমতে এফ্রিকাতে আছে। এটা আমাদের জন্য খুব একটা সৌভাগ্যের ব্যাপার, আলহামদুলিল্লাহ। আর আমাদের যে বাড়ি ঘর দুয়ার আছে, আল্লাহ সবাই বড় বড় বিল্ডিং টিল্ডিং করছি, প্রত্যেকের বিল্ডিং তালা লাগানো, বাড়িটার প্রতি হঠাৎ মন হলে মাঝে মধ্যে খুব একটা টেনশন লাগে, অনেক বাংলাদেশের হারে তৎকালীন চাকরি করি, বাড়ি ঘর দুয়ার করছি,
কিন্তু মনে পড়ে ওই সময় পয়সা করি তো খুব কষ্ট পয়সা যদি এমনিকার জন্য সাধারণ কিন্তু দোকানের জন্য বড় কিছু বাড়ি তো আশা লাগিলে এখনো তত্ত্বাবধানে আছে মোটামুটি ভবিষ্যতে কি ইদানিং আবার আমার এক ছেলে এক মেয়ে গত মাস দুই হয় এমনিকাতে ল্যান্ড করছে বড় ছেলেটা আসছে সে আমার আমার দোকানের সফটওয়্যার ইঞ্জিনিয়ার সে ব্যাংকের একদম সফটওয়্যার আইটি লেখাপড়া করছে আলাদা সে খুব একটা ভালো উন্নত পোস্ট সেখানে আছে মাঝে মধ্যে বাড়ি করে দুয়ার দেখা সাক্ষাৎ করে এবার আল্লাহ যদি মাসারা আশা আছে তাকে বিয়ে শাদী করাবো কারণ বাড়িতে একটা পরিবার থাকার প্রয়োজন আছে বাপ দাদার তুমি এগুলো দেখাশোনার দায়িত্ব আমিও চেষ্টা করতেছি ইদানিং মাসখানিক আর কোরবান আগে একটু বাড়িতে যাই আত্মীয় স্বজন সাথে দেখা সাক্ষাৎ করবো ছেলেটার বিয়ের ব্যাপারে একটু দিন করবো এটাই আশা ছিল আর কি এই আরই অবস্থা থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ বিয়ার্স এতক্ষণ আপনারা যার কথা শুনেছেন তিনি হচ্ছেন আমার ভাই অর্থাৎ আমার সেজে ভাই উনি নিউ ইয়র্ক সিটিতে থাকেন এখন এখান থেকে বাফেলো আসছেন আমার বাসা আসছেন আমার বাবি আসছে অর্থাৎ আমার বাবির বোন অর্থাৎ ওনার শালিকা ওনারা আসছেন আমি খুব খুশি হয়েছি এমনকি ওনার স্টেটমেন্ট তো আপনারা শুনতে পাচ্ছেন যে কী কী সিচুয়েশান তো আশা করি আপনাদের ভালো লাগবে দেখতে থাকুন আল্লাহ হাফেজ আপনি এখানে মূলত আসছেন কীভাবে হ্যাঁ এখানে আপনি কীভাবে আসছেন কিসের মাধ্যমে এখানে আসার তো বহুত পুরানা আমার ছোট ভাই আমেরিকাতে আসছে ডিবি 95 আসে উনি মোটামুটিভাবে আমাদের জন্য কাগজপত্র করেছে বাজির কারণে একটা সমস্যা হয়েছে এখন অবদান সব কিছু আমার এখানে আসার পিছিয়ে আমার জি এবং আমার জামাই অবদান মহান আল্লাহ পাক রব্বুল আলমীর কাছে আমি সুক্রিয়া আদায় করি আমার মেয়ে বড় মেয়ে আমাদের জন্য বা আমার পরিবারের জন্য আমার ছেলে মেয়ের জন্য শুধু বড় মেয়ের কথা বললে তো হবে না জামাই যদি না থাকতো বড় মেয়ের কি সে তো পারতো নেই আল্লাহ পাকে মিলেছে আল্লাহর সুক্রিয়া তার দরবারে আল্লাহ মানুষ আসলে একটা যে কোনো কাজে একটা উসুল্লা তৈরি করে এটা সত্য কথা বলতে গিয়ে সে উসুল্লা হয়ে আমার একটা মোটামুটিভাবে রাখছে আর আমি এখানে আসার পরেও আমি এরকম ধরে আরাম আয়েস এরকম সম্মান সুযোগ সুবিধা এখানে পাবো অন্য অন্য রাজ্যের কাজকর্ম বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি ঘোরাঘুরি অনেকখানি ক্ষেত্রে কষ্ট পায় আস্তে আস্তে পোছা করি আলো হয় প্রথম কষ্ট করে আমি এমবিকাতে আসি এরকম দেখি নাই আল্লাহ রহমত আসার পরে আমার চলাফেরা আমার খাওয়া দাওয়া আমার থাকার রুম আমার ব্যবস্থা সম্পূর্ণ অন্যরকম আমাদের আমাদের গোপালপুর ইউনিয়নের যেই আমরা নাম করা একজন লোক চিনি বেল্লাল খান বেল্লাল খান আপনার জামাতার কি হয় বেল্লাল খান হচ্ছে আমার জামাতার স্বাস্থ্য ভাই ও আপন স্বাস্থ্য ভাই ও এখানে খুব ল্যান্ড প্রোভাইডি আমাদের নোপুরা নোয়াখালী বলা যায় তারই ভাই তাদের মধ্যে অত্যন্ত সাংঘাতিক মিলমিশ এখনও খোঁজখবর নেয় তারও খোঁজখবর নেয় খুব একটা অনেক আবার জামাই মোটামুটি ওনার সহযোগিতা এখানে মোটামুটি আমেরিকাতে ল্যান্ড করছে বিভিন্ন জনই ক্যানাডা গেছে বিভিন্ন জায়গায় ই করে এখানে আসছে আসার পরে ওনার উসুল্লাই আল্লাহ রাইলি ওনার আমার মেয়ে আমার নাতি আমরা আল্লাহ রাইলি আমার ছেলে মেয়ে আজকে আমরা অনেক লোক আগে আল্লাহ পাশে জামাই উসুল্লাই আমরা এখানে এই সিস্টেমে আসি বুঝছি আর কি তো মহান আল্লাহ পাক রব্বুল আলমীর কাছে সুপ্রিয়া আমি ওদের যথেষ্ট আন্তরিক সহযোগিতা পাচ্ছি আমার জি এবং আমার জামাই যার কারণে আমার ছেলে মেয়েগুলো সহ আজকে আমি বলতে পারি যে আজ একটা উন্নত দেশে আসার সুযোগ হয়েছে এটা আমার জন্য বড় পাওয়া আর কি Thank you.
হ্যালো বিয়ার্স, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে একটা লেক, আপনারা বলতে পারেন এটা একটা খাল। এখানে এই খালটার একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা দূর দূরান্ত থেকে স্রোত আসছে, এর নিচের অংশটা কোনো কাদা মাটি নাই, নিচের অংশটা পাকা। আপনারা যদি খুব গভীরভাবে লক্ষ্য করেন, আপনি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। দেখুন এখানে কোনো কাদা মাটি, এখানে হচ্ছে সব স্টোন পাথর। এখানে অনেক মানুষ, এখানে ঝর্ণার মতো কন্টিনিউ অনেক ঘর বসছে, আর বাচ্চারা মানুষ খুব খেলা করছে। কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং হচ্ছে যে পাথরের উপরে শ্যাওলা পড়ে এখানে অনেকটা স্লিপি, যার কারণে স্লিপ খেয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু নিচেরটা পাথর, ও দেখুন দেখুন এটা পাথর, এটা কিন্তু কোনো কাদা মাটি না। দেখুন এখানে কোনো কাদা নেই, দেখুন এটা পাথরের একটা স্তর, দেখুন এখানে কোনো কাদা মাটি নেই। একটু পানি আমার ছোট ছেলে যাবি চলি আসবে, তুমি চলে ধর ধর। জুতো চলে যেতেছে, আর পানি খাবো। আমার মেয়ের একটা জুতা চলে যাচ্ছে, দেখেন এখন আমার ছোট ছেলে জুতা চলে যাচ্ছে। পানির স্রোতে জুতা যাচ্ছে, ইউ গট ইট রাইট, গুড জব গুড জব। চমকাম এদিকে আসে, দেখুন দর্শক এটা পাথর, এই এটা বলা যায় একটা পাথরের ক্যানেল, অর্থাৎ পাথরের খাল। দেখেন এই আস্তে আস্তে পাথর থেকে আমরা পানির দিকে যাচ্ছি, আর যত দূর পথ যায় শুধু দেখেন শুধু বিশাল লম্বা একটা ক্যানেল, ওখান থেকে শুরু এইভাবে আসি, এইভাবে হয়ে এখান দিয়ে গিয়ে এই জায়গাটা অনেকটা অ্যাঙ্গেল হয়ে গেছে, অর্থাৎ ইউটার্নের মতো বলা যায়, ইউটার্ন। দেখেন ইউটার্নটা যদি ধর অল দ্য ডাউন,